জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু কৃষ্ণনগর আর চন্দননগর। আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো উদ্বোধনী হয়েছিল কৃষ্ণনগর থেকেই। কৃষ্ণনগরে ফার্স্ট পুজো শুরু হয়েছিল এই রাজবাড়িতেই। আমরা এখন প্রবেশ করছি সেই বিখ্যাত কৃষ্ণনগরের রাজবাড়ি। এই পুজোটা রাজা কৃষ্ণচন্দ্র প্রথম চালু করে যায়, তার থেকেই কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজো এত বিখ্যাত হয়েছে। এখন আমরা আজ এই জগদ্ধাত্রী মায়ের সামনেটাই দেখতে পাচ্ছ। এইখানকার জগদ্ধাত্রী পুজো একটু অন্যরকমেরই হয়, মানে সাজ টাজ পুরোটাই আলাদা। দেবী জগদ্ধাত্রী মা মনে হচ্ছে ঘোড়া, কোনো একটা ঘোড়ার ওপর রয়েছে। আর দুর্গা মায়ের মতো জগদ্ধাত্রী মাকেও কিন্তু সাজিয়েছে যুদ্ধের সাজে। আর কি সুন্দর লাগছে, অপরূপ লাগছে দেখতে দেখতে পাচ্ছ। কৃষ্ণনগরের সবথেকে পুরনো পুজো, মানে সবথেকে পুরনো জগদ্ধাত্রী পুজো কিন্তু এই পুজোটাই। মহারাজা কৃষ্ণচন্দ্র যখন করের টাকা দিতে পারে না, তখন নবাব মুর্শিদাবাদ থেকে তাকে বন্দি করে, মুর্শিদাবাদের কারাগারে তাকে রেখে দেয়। এবং তাকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন দুর্গাপূজার নবমীর শেষ রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। তখন তিনি জলপথে নৌকায় করে নদীর পাশে দেখা যাচ্ছে যে মা দুর্গার বিসর্জন হচ্ছে। এই দেখে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র খুব দুঃখ পায়, ক্লান্ত মন নিয়ে সে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে তাকে একটি লাল শাড়ি পরা মাতৃরূপে দেখা দেয়। তার পণ্ডিতের সাথে কথা বলে জানতে পারে যে এটা মা জগদ্ধাত্রী তাকে জগদ্ধাত্রী পুজো করার আদেশ দেয় স্বপ্নে। এই থেকেই আমাদের সর্বত্র জগদ্ধাত্রী পুজোর আগমন শুরু হয় এবং এ থেকেই জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন শুরু হয়। রাজার ব্যবহারের জিনিসপত্র এখানে আছে, যেরকম আগে প্রিন্টার মেশিন, আছে টেলিফোন ব্যবস্থা, এখানে আছে রাজাদের বিভিন্ন আসবাবপত্র। আমরা রানীমার সঙ্গে কথা বলার জন্য কিছুটা একটুখানি কথা পেয়েছি, মানে চান্স পাইনি, এত ভিড় ছিল ওখানে। বাঙালি এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমি এখানকার, না হলে পুজো আমি এখানে করব না একদম। এবং আমরা শুধু ফ্যামিলির জন্য পুজো করি না, দেশবাসীর একদম একদম। সাধারণ জনগণের জন্য কিছু যদি বার্তা দেন, যা মানুষ এই সমস্ত দুর্ভেদ থেকে কীভাবে মানুষ বাঁচবে এবং কীভাবে গাইড করবে কিছু যদি বলা যায়। আমি তো কেউ নই বলবো, কিন্তু আমি আমার ভিউটা বলবো। রাইট, দেখুন এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে, তবে আমি বলবো সবথেকে বড় জিনিস মায়ের কাছে এসে শান্তি চাও। এখন সবে বাজে 12:30 মতো, আর অঞ্জলি হচ্ছে এই টাইমে। আর কি ভিড় রয়েছে ভেতরের দিকে, মানে আলাদা লেভেলের ভিড় রয়েছে। আজকে আমরা 3-4 জায়গা এক্সপ্লোর করব, তার মধ্যে আমাদের ফার্স্ট আজকে রাজবাড়ি। কিন্তু মাকে সত্যি সুন্দর লাগছে দেখতে, মানে এক্সট্রা কোনো ডিজাইন নেই যেহেতু রাজবাড়ি, আর রাজবাড়ির পুজো মানে সেই আগেকার সময়ের আর্কিটেকচার। আর কি সুন্দর লাগছে সত্যি, মানে এমন জায়গায় মাকে বসানো হয়েছে, সত্যি সুন্দর লাগছে। তো এটা হচ্ছে রাজবাড়ি যখন মেইন যে গেটটা, কিন্তু এটা সবসময় বন্ধই থাকে। পুজোর সময় শুধুমাত্র ওই যেখানে পুজো দেখালাম ওই জায়গাটাই খোলা হয়, আর এইটা সারাক্ষণই বন্ধ থাকে। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো মানে কিন্তু বুড়িমা, বুড়িমা থাকে এক নম্বরে। মানে প্যান্ডেল অতটা ভালো না করলেও বুড়িমার ফেসটা এত ফেমাস যে এখানে তুমি পুজোর দিন থেকে এসে দাঁড়ানোর জায়গা পাবে না, এত ভিড় থাকে। এটা হচ্ছে বুড়িমার প্যান্ডেলে যাওয়ার গেট, দেখতে এখানে লেখা রয়েছে বুড়িমা। আর বিকালের দিকে, মানে রাতের দিকে যদি আসে তাহলে দেখতে পাবে লাইটিং ফাইটিং, আর আপাতত এইরকম রয়েছে। এটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ, কাপড় তারপরে এখন বাজে 2:30, আর এখনও বিরাট ভিড় রয়েছে এখানে বুড়িমার এখানে। আস্তে আস্তে আমরা যাচ্ছি ভেতরের দিকে, দেখা যাক কেমন কি ভিড় থাকে, আর মাকে কত সুন্দর লাগছে সেটাও দেখাবো তোমাকে। কৃষ্ণ রয়েছে এখানে, সব লেভেলের ভিড় রয়েছে দেখতে পাচ্ছ বুড়িমার বুড়িমার সামনেটায়। আর আস্তে আস্তে আমরা প্রবেশ করছি, আর এই পাশটায় রয়েছে মা। Thank you.
তো এখন আমরা আছি ক্লাব প্রতিবাদে, আর এবারের এই এখানকার থিম হচ্ছে গিয়ে পৃথিবীর সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো, মানে পৃথিবীর সব থেকে বড় জগদ্ধাত্রী তৈরি করেছে এই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পৃথিবীর এখনকার মধ্যে পৃথিবীর সব থেকে বড় জগদ্ধাত্রী। আর চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, দেখি ভেতরে ঠাকুরটা কেমন করেছে। শুধু বাইরে নয়, ভেতরে ঠাকুরটা অনেক সুন্দর করে করেছে, আর তার কিছু শট দেখে নাও। আর পেছন দেখতে হচ্ছে এই হচ্ছে আমাদের সব থেকে বড় জগদ্ধাত্রী, যেটা এবার প্রতিভা ক্লাবে করেছে। তো আজকের মতো এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সেই অবধি টাটা সবাইকে।